এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ও ব্রেকিং নিউজ। এক দেশ এক ভোট নিয়ে বিল আনছে মোদী সরকার। তড়িঘড়ি করে সেপ্টেম্বর মাসে সংসদে যে সেশন ডাকা হলো, যেটা চলবে 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এই 5 দিনের স্পেশাল সেশন ডাকা হয়েছে, যেই অধিবেশনে বা সংসদের এই অধিবেশনে একটি বিল পাস করানো হবে। তাই মনসুন সেশন শেষ হতে না হতেই, শেষ হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে, তার মধ্যেই কিন্তু আবারও ডাক দেওয়া হলো। এই ডাক দেওয়ার কারণ কিন্তু এখনও গুরুত্বপূর্ণ, যেটা জানা যাচ্ছে যে এক দেশ এক ভোট, এবং কোনো বিধানসভা লোকসভা কোনো রকম কিন্তু ভোট থাকবে না, একটাই ভোট হবে, দেশে একটাই নির্বাচন হবে, এবং সেটা প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে এক দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই রকম একটা গুরুত্বপূর্ণ, সব থেকে বড়, আমরা দেখেছি বারবার নরেন্দ্র মোদী দুঃসাহসিক বিল এনেছে, যে বিলগুলো আগে কেউ করার সাহস পায়নি, সেই রকমই একটা বিল নিয়ে আসছে। তড়িঘড়ি করে সেপ্টেম্বরে 5 দিনের এক্সট্রা অধিবেশন ডাকা হয়েছে, এবং সেখানেই মনে করা হচ্ছে বিল পাস করানো হবে, এক দেশ এক ভোট। এবং লোকসভা ভোট 2024-এ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশঙ্কা করছিলেন যে ডিসেম্বরেই হয়তো ভোট ঘোষণা করে দেবে, তারই কথা সত্যি হতে চলেছে। ডিসেম্বরে মোদী সরকার নির্বাচন করাতে চাইছে, অর্থাৎ মেয়াদের অনেক আগেই কিন্তু ভোট নির্বাচন করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবং তার আগে একটি বিল আনছে, সেখানে কি বলা হয়েছে যে এই বিলে একটা কমিটি গঠন করা হয়েছে, এবং এই বিলের যে খসড়া, এর যে ড্রাফট প্রস্তুত করা হবে, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যেই কমিটির হেডে আছে রামনাথ কোবিন্দ, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, এই কমিটির মাথায় থাকছেন, এবং আরও বেশ কয়েকটি টিম থাকছে এই কমিশনের মধ্যে। এবং এই কমিশন যেমন দেশের তাবড় তাবড় আইনজীবীদের এবং যারা সংবিধান সম্পর্কে ভালো বোঝেন তাদের সঙ্গে যেমন আলোচনা করবেন, সাধারণ মানুষ, সমাজের বিশিষ্ট মানুষের মতামত সংগ্রহ করবে, এবং এই বিল পেশ করা হবে সংসদে 18 থেকে 22 তারিখ পর্যন্ত। এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে যে যেখানে বিল আনতে চলেছে এক দেশ এক ভোট, যেখানে বিরোধী পক্ষের ইন্ডিয়া যে জোট তৈরি করেছে তারই পাল্টা একদম দীর্ঘমেয়াদী একটা প্রকল্প বা দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন, যেটা আগে কেউ করার সাহস পায়নি, যেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আসতে পারে, এবং সেই বিতর্কের মাঝেও কিন্তু এই বিল পাস হবে, এক দেশ এক ভোট কিন্তু কার্যকর হতে চলেছে। এই কার্যকরিতা কবে থেকে পাবে সংসদে ভোট, কিন্তু এই ভোটাভুটিতে এই বিল পাস হয়ে গেলেই কিন্তু একদম কেল্লা ফতে, অর্থাৎ এক দেশে এক টাইমে এক ভোট হবে, না থাকবে বিধানসভা ভোট, না থাকবে রাজ্যসভা, মানে এই যে ভোটাভুটিগুলো আর কোনো রকম কিন্তু শ্রেণী বিভাগ থাকবে না।